ঢাকা থেকে দার্জিলিং ভ্রমণের সকল তথ্য সহ রোমাঞ্চকর গল্প দিয়ে সাজিয়েছি দার্জিলিং ভ্রমণের এই এপিসোডকে। 4 দিন 5 রাতের সকল খরচ সম্পর্কে ধারণা পাবেন। তাছাড়া ভিডিও শেষে জানতে পারবেন দার্জিলিং ভ্রমণের জন্য কত টাকা হলে ভালোভাবে ঘুরে আসতে পারবেন। ঢাকা থেকে বুড়িমারি বর্ডার হয়ে আমরা প্রথমে শিলিগুড়িতে 1 রাত কাটিয়েছি, হোটেল রাজমহলে 1000 রুপিতে। জনবহুল জায়গা শিলিগুড়ি জাংশন এটা। আমরা প্রথমে পিছনের এই দোকানটা থেকে সিম কিনে নিলাম, সিম কিনে এখন আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিব। সকালে আমরা 3500 রুপিতে এই গাড়ি ভাড়া করেছি ভায়া মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার জন্য। যে দাদা রয়েছে বুদ্ধা দাদা, ওনার নাম্বার বা ওনার সব কিছুই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়ার জন্য এই কারটা নিতে পারেন। ভায়া মিরিক রোড হয়ে গেলে মোটামুটি 5টা থেকে 8টা পয়েন্টের মতো দেখতে পাবেন, শেয়ার জিপে যেতে পারেন, সেই ক্ষেত্রে 250 থেকে 300 রুপিতে যেতে পারবেন। এই রাস্তার পাশে অনেক চা বাগান দেখতে পাবেন। একটা চিকেন মোমো অর্ডার করছি, এই যে আর একটা আমি ভেজিটেবল থালি অর্ডার করছিলাম, তো এখানে দেখতেছি অনেক কিছুই আছে। সকালের নাস্তা করার জন্য এই জায়গাতে গাড়ি থামিয়ে নাস্তা করে নিলাম। প্রথম ভিউ পয়েন্ট পানিঘাটাতে চলে এসেছে। আমি এখন পানিঘাটা ভিউ পয়েন্টে আছি, আমার পিছনে সেই লোহার ব্রিজটা দেখতে পাচ্ছেন আর ওই পাশে উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি তিংলিং ভিউ পয়েন্টে। এখানে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে চলে এলাম মিরিক লেকে। মিরিক লেক হলো দার্জিলিং এর একটি সৌন্দর্যপূর্ণ হিমালয় লেক। মিরিক লেক ভিউ পয়েন্টটা অনেক সুন্দর। দুইটা পদ্ধতিতে আপনারা এই মিরিকে লেক ভিউ পয়েন্টে আসতে পারেন। প্রথমটা হচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে দেখে যেতে পারেন ভায়া মিরিক হয়ে। তারপরটা আপনারা যখন দার্জিলিং থেকে ফিরবেন তখন ভায়া মিরিকের রাস্তা দিয়ে শিলিগুড়িতে যেতে পারেন। আমরা এখন আছি গোপালধারা টি স্টেটে। মিরিক সাব ডিভিশনের গোপালধারা টি স্টেট দার্জিলিংয়ের একটি সুস্বাদু এবং সুগন্ধি চা বাগানগুলির মধ্যে অন্যতম। দুই পাশে টি বাগান আছে, উঁচা উঁচা অনেক উঁচা উঁচা টি বাগান। প্রচুর ঠান্ডা পড়েছে এখানে, তবু একটা টি শার্ট গায়ে দিয়ে ভালোই লাগছে। মানে চঙ্গা গাড়ি, আচ্ছা ও ওখানকার ছেলে, তো আমার যাইতে যাইতে তো রাত্রি হয়ে যাবে। আমি ঠিক আছে, ও পার্টি আমি নিয়ে যাবে, আমাদের আজকের দিনের শেষ ভিউ পয়েন্ট সীমানা ভিউ পয়েন্টে চলে এসেছি আমরা। এখান থেকে নেপালের একটি সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু মেঘের কারণে আমরা দেখতে পাইনি। এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখেন শিলাবৃষ্টি হচ্ছে। এখন শিলাবৃষ্টি হচ্ছে, দ্বিতীয় দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। দার্জিলিং তোমার মেঘের ছায়ায়, চোখ ভরিয়ে এলো মন প্রেমের দায়ায়, উচ্ছ্বাসে ভরে গেল এই পথের পাখি, আহ্বান দেয় প্রাণের জগতে দার্জিলিং সখী। পাহাড়ের শোভা তুমি যেখানে পেয়েছ, পানের পাতায় মিশে গেছো সুরের লেখা, পূর্বের পথে আলোয়িত নাচে ভরিয়ে কেউ না জানে কোন হৃদয় পাগল ঝরে। দার্জিলিং শহরের আমি যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা আছি, সেই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের টপ ফ্লোর থেকে দার্জিলিং শহরের সুন্দর একটা ভিউ দেখা যায়। আরও আকাশে সূর্য উঠেছে, সূর্যের আলোয় এই শহরটির সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে।
আমি কোন হোটেলে ছিলাম, সেটি কেমন সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। হোটেলের নাম হচ্ছে হোটেল সাকুরা। রিজনেবল প্রাইসের ভিতরে খুব ভালো মানের একটা হোটেল। ভাড়া সম্পর্কিত সকল তথ্য তাদের সাইটে পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দার্জিলিং শহরের প্রথমে চোখে পড়বে দার্জিলিং রেল স্টেশন, যেটি ভারতের সবচেয়ে উঁচুতম রেল স্টেশন। তাই তো এই রেল স্টেশনটি দেখার জন্য দর্শক পর্যটকদের একটু আনাগোনা বেশি। আমরা এখন আছি পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। ফাইনালি আমরা জুয়ের ভিতরে প্রবেশ করেছি। প্রথমে আমরা এই দিকে দেখব, তারপরে এই সাইডে রেড পান্ডা আছে সেটা দেখব। শুধু রেড পান্ডা না, অনেক প্রজাতির প্রাণী আছে, সেগুলো আমরা দেখব। 7,000 ফিট উচ্চতার কারণে ভারতের সবচেয়ে উচ্চতম চিড়িয়াখানা হিসেবে জানা হয়। এখানে অনেক প্রজাতির প্রাণী দেখতে পাবেন। একটি ইনস্টিটিউট এবং 2টি মিউজিয়াম দেখতে পাবেন। ভিতরে প্রবেশের জন্য 180 রুপিতে টিকিট কাটতে হবে। দিনের শেষ ভাগে চলে এসেছি আমরা মেল রোডে ও চৌরাস্তাতে, আর এখানে অনেক মানুষের সমাগম। আজও স্মৃতির অবসানে বেঁচে আছে, হাতে তোমার আমি আলোক উঠিয়ে আছি, মেঘের মেলা হয়ে তুমি আসো কখনো, হৃদয়ে সঞ্চার করে ছুঁয়ে যেতে চাই তোমার ছায়া। দার্জিলিং তুমি একটি আকৃতি অদ্ভুত, হৃদয়ে সুপ্ত রহস্য প্রকাশ করে যেতে পারে পথ। তৃতীয় দিনে আমরা 3,000 রুপিতে একটি গাড়ি ভাড়া করেছি এবং গাড়ি ভাড়া করে আমরা চলে এসেছি লামাহাট্টা ইকো পার্কে। আমরা লামাহাট্টা সেই ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছি। লামাহাট্টাতে প্রবেশ করার আগে আমরা একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে তারপরে আমরা লামাহাট্টায় প্রবেশ করবো। মাউন্টেন ভিউ রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে আমরা ঢুকে পড়েছি লামাহাট্টা পার্কে, যার টিকিট মূল্য ছিল হচ্ছে 10 রুপি পার পার্সন। লামাহাট্টা ইকো পার্কটি একটি প্রাকৃতিক পার্ক হিসেবে জানা হয়, যেখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন এবং প্রকৃতির সাথে পরিপূর্ণভাবে মিশে যেতে পারবেন। এই পার্কে আপনি বিভিন্ন পাহাড় ও সারি সারি বিভিন্ন সাইজের পাইন গাছ দেখতে পাবেন। লামাহাট্টা ইকো পার্ক দার্জিলিং ভ্রমণকারীদের জন্য একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। লামাহাট্টা ইকো পার্ক থেকে বেরিয়ে গাড়িতে উঠে আমরা রওনা হয়েছি তিনচুলে ভিউ পয়েন্ট দেখার জন্য। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে কালিম্পং, সাউথ সিকিম ও তিস্তা রিভার দেখা যায়। এটা হচ্ছে কালিম্পং। ওই যে দেখছেন আঙুল সোজা বরাবর, ওইটা ওইখানে হচ্ছে তিস্তা রিভার, আর এই দিকে এটা হচ্ছে সাউথ সিকিম। এই জায়গাটা এতটা সুন্দর যে আপনার মানে মন ভরে যাবে এই এর সৌন্দর্যটা দেখে। এখানে অনেক চা বাগান রয়েছে। হুজুর
इंग्लिश बहुत बोलता है बहुत ही मजा करते हो आप लोग। আমরা এখন আছি তিস্তা ভিউ পয়েন্টে, যেটিকে আবার সুইসাইড পয়েন্ট নামেও জানা হয়। জায়গাটা বেশ সুন্দর। আমরা তিস্তা ভিউ পয়েন্ট থেকে চলে এসেছি ম্যাল রোডে। টেস্ট করে দেখব এখানকার বিভিন্ন খাবার। প্রথমে আমরা চিলি চিকেন নেই এক প্লেট 100 রুপিতে, তারপর চিকেন লেগ পিস নেই এটাও 100 রুপিতে। তৃতীয় দিনের শেষ ভাগ থেকে বিদায় নিচ্ছে। আজকে দার্জিলিং এ আমাদের শেষ দিন বা চতুর্থ দিন, তাই আমরা আজ 3200 রুপিতে গাড়ি ভাড়া করেছি। প্রথমে রক গার্ডেনটি দেখলাম, 20 রুপি ছিল টিকিটের মূল্য। রক গার্ডেনটি দেখতে বেশ সুন্দর। রক গার্ডেনটি দেখা শেষ করে আমরা লাঞ্চ করলাম ক্যাভেন্টাস রেস্টুরেন্টে। দার্জিলিং শহরে বেশ কয়েকটি পপুলার রেস্টুরেন্টের ভিতরে ক্যাভেন্টাস অন্যতম। আজকে ক্যাভেন্টাসে আসি, ক্যাভেন্টাসের এখানে লাঞ্চ করব। ক্যাভেন্টাস যে রেস্টুরেন্টের টপ ভিউ, টপ ভিউ থেকে দার্জিলিং শহরের বেশ সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আমরা এখান থেকে চিকেন সসেস অর্ডার করেছি, আরও দু একটা অর্ডার আছে, সেগুলো আসবে একটু পরে। লাঞ্চ সেরে আমরা এখন আছি বাতাসিয়া লুপ। এটা হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের এখানে দেখেন আসলে জায়গাটা কতটা সুন্দর। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, বৃষ্টি শেষ হয়ে এখন রোদ উঠেছে আর জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে। এদিক থেকে পাহাড়ি শহরটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। বাতাসিয়া লুপ থেকে বের হয়ে আমরা এখন আছি সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্টে, যেটি অনেক সুন্দর একটি স্কুল। তেনজিং রকটি হলো বিশাল আকৃতির একটি পাথর, এখানে চাইলে আপনি ট্রেকিং করতে পারবেন। দিনের শেষ ভাগে আসি আমরা চিত্রা টি গার্ডেনে। এখান থেকে আমরা চলে এলাম ভানুভবনে। এটি দেখতে অনেক সুন্দর এবং রাতের আলোই ঝলমল করছে। আমার পিছনে হচ্ছে ভানুভবন আর এটা চৌরাস্তার ব্যাকসাইড বলে এই জায়গাটা। চৌরাস্তার ব্যাকসাইডে এই ভানুভবনটি রয়েছে। চৌরাস্তা দেখার সাথে সাথে এই ভানুভবনটিও এসে ঘুরে দেখতে পারেন। বলেছিলাম যে দার্জিলিং ভ্রমণের কত খরচ হলো জন প্রতি সেটি জানাবো। আমাদের হোটেল ভাড়া ছিল পার নাইট 2300 রুপি করে, তাই মোটামুটি 18 থেকে 20 হাজার বাংলাদেশি টাকা হলে দার্জিলিং ভালোভাবে ঘুরে আসতে পারবেন। আজকে সারাদিন যার গাড়িতে ঘুরেছি উনি হচ্ছে সেই গাড়ির ড্রাইভার। নাম বাতাই আপকা? মেরা নাম প্রেবন রায়। প্রেবন রায়। আর আমি উনার নাম্বার ডিসক্রিপশন বক্স সে দিয়ে রাখবো। ওনার দার্জিলিং শহরে এসে ওনার সাথে কন্ট্যাক্ট করলে, একদিন আগে কন্ট্যাক্ট করে রাখলে ওনার গাড়ি হয়তো পেয়ে যাবেন। জাপানের টেম্পল অফ পিস প্যাগোডা থেকে বা দার্জিলিং থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে গ্যাংটকের নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।